কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে তৃণমূল ছাত্র যুব তৃণমূলের শহীদ মিনার চলো কর্মসূচিতে যোগ দিতে ভাটপাড়া পৌরসভার একাধিক কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্ব বুধবার শ্যামনগর থেকে বাসে ও ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। ২০২৪ কে সামনে রেখে বিজেপি সরকার যে দমন পীড়ন নীতি গ্রহণ করেছে, বিশেষ করে বিরোধীদের কণ্ঠরোধের বিরুদ্ধে, সেই কণ্ঠরোধের জন্য আজকে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে আজকে জেলে পাঠাবার চক্রান্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা দিয়ে। সেটা রাহুল গান্ধীও বাদ যাচ্ছে না, বিজেপির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াও বাদ যায়নি, আগামী দিন পশ্চিমবঙ্গে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে যারা যাবে তাদেরকে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করা হবে। এবং সারা ভারতবর্ষে আজকে গরিব মানুষদের যে পকেট কাটার একটা সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয় আপনারা জানেন যে ৮০০র উপরে ওষুধের দাম আজকে হাই প্রাইস করেছে, অর্থাৎ মূল্যবৃদ্ধি ঘটিয়েছে। সাথে সাথে এই যে আধার লিঙ্কের সময়টা বাড়িয়েছে জুন মাস অবধি, কিন্তু ১০০০ টাকা করে ফাইন নিচ্ছে গরিব মানুষের কাছ থেকে। এখানে ভারতবর্ষের আয় ক্রমশ মানুষ কমছে, সমস্ত অর্থনীতিবিদরা বলছে গরিব মানুষের হাতে পয়সা তুলে দাও, পয়সা তুলে দাও, যাতে দেশের অর্থনীতি ঠিক থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিজেপি সরকার তুঘলকি মনোভাব নিচ্ছে, এবং সেই তুঘলকি মনোভাব নেওয়ার জন্য আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কণ্ঠ আজকে মানুষের দরবারে তুলে ধরবেন শহীদ মিনার পাদদেশে। সেখানে আমরা যাচ্ছি, আগামী দিনে লড়াই তীব্র থেকে তীব্রতর আমরা গড়ে তুলব মানুষের স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে। আমাদের শহীদ মিনারের ছাত্র যুব আইকন অভিষেক ব্যানার্জির আজকে সমাবেশের ডাক দিয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য বাংলাকে যেভাবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছেন তার প্রতিবাদ করা, এবং বাংলার যেসব ১০০ দিনের কাজ থেকে শুরু করে হাউজিং ফর অল থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে তারই প্রতিবাদে আজকে ছাত্র যুব সমাবেশ হচ্ছে। আমাদের সারা ভারতবর্ষের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জি আজকের বক্তব্য প্রধান বক্তা। আমরা যাচ্ছি কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার প্রতিবাদ জানাতে, সামিল হতে, এবং আমরা চাই যে কেন্দ্রীয় সরকার বাংলাকে যেভাবে ভাতে মারার পরিকল্পনা নিয়েছে সেটা, যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা দেশ চলছে, সেই কাঠামোকে স্বীকৃতি দিয়ে সম্মান দিয়ে বাংলার ন্যায্য প্রাপ্য টাকা বাংলার সরকারকে ফিরিয়ে দেওয়া হোক, এটাই হচ্ছে আমাদের আজকের বক্তব্য। পাশাপাশি আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার অগ্নিকণ্ঠা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্ব এই বাংলার জিএসটি থেকে শুরু করে বিভিন্ন যে টাকা আটকে রেখেছে তারই প্রতিবাদ করার জন্য ধর্না উনি বসছেন দুদিনের ধর্নায়, সেখানেও আমরা সামিল হব। আমরা চাই বাংলার মানুষকে না খেয়ে মারার যে ষড়যন্ত্র নিয়েছে তার একটা তীব্র প্রতিবাদ দিল্লি অবধি পৌঁছোক, এর জন্যই আমাদের আজকে সমাবেশ। দের মনে ভাটা পড়েছে, গত কদিন আগে আমরা জগদ্দল বিধানসভার কর্মী সম্মেলন করেছিলাম, এই একে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলায় সম্মেলন হয়েছিল, আমাদের এটাও হয়েছে। কিন্তু আমরা রবীন্দ্রভবনের মতন জায়গায় আমরা লাস্টের দিকে কর্মীদের বাইরে দাঁড়াতে হয়েছে, এর থেকে প্রমাণ যে জগদ্দলের কর্মীদের কোনো জায়গায় ভাটা পড়েনি। আর দ্বিতীয় নম্বর কথা যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে, তৃণমূল কংগ্রেস জানে যে দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি কেন্দ্রের বর্চড়ার বিরুদ্ধে বলছে, বারে বারে আক্রান্ত হয়েছেন তিনি, এটাও একটা রাজনৈতিক সন্ত্রাস তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য। তার বিরুদ্ধে আজকে অভিষেক ব্যানার্জি শহীদ মিনার চলো ডাক দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে শ্যামনগর স্টেশনে জগদ্দল বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উৎসাহ, এটা আপনাদের দেখিয়ে দেওয়ার আমার অবকাশ নেই, আপনারা নিজেরা ফ্রেমবন্দি করেছেন। আমরা বলতে চাই যে কেন্দ্র সরকারের পক্ষে হায়তে হ্যাঁ মিলালে তুমি ভালো, সাত খুন মাপ, আর তুমি যদি কেন্দ্র সরকারের যে কোনো সাবজেক্টে বিরোধিতা করো তাহলে তুমি খারাপ। কেন্দ্র সরকারের বিরোধী দেখুন,
বিরোধিতা করার জন্য বিরোধী কোথায় পশ্চিমবাংলায়? সারা রাজ্যে বিরোধিতা করার জন্য তিনটে থেকে চারটে সাবজেক্ট দাঁড়িয়ে আছে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। ¡Gracias!